জাগ্রত হন আপন মানুষ মানে অনুরোধ করুছে আমার সব অঞ্চল লোক সমস্ত যোগাযোগ রাখুন আসুন আর আমার রোড রাস্তা আমি কেমি ভাল হওয়া ভাল রে ছুয়া পিলা আমি কেমি ভাল রেলওয়ে ওভারব্রিজ ও পার্শ্ব রাস্তা নির্মাণ দাবিরে গণধারণা আজি চতুর্থ দিনরে বরগড় জিলা বরপালি ঠারে রেলওয়ে ওভারব্রিজ নির্মাণ কার্য বহু বর্ষ তলে আরম্ভ হইথিলে মধ্যে আজি পর্যন্ত কার্য সরি নাহিঁ এবং কার্য বন্ধ রহিছি। এহার উভয় পার্শ্ব রাস্তার অবস্থা অতি শোচনীয় হয়ে পড়িছি। রাস্তার বড় বড় খালখমা হইথিবারু প্রত্যহ ছোট বড় দুর্ঘটনা মান ঘটুছি। এই ব্রিজ রাস্তা দেই শিশু মন্দির হাইস্কুল কলেজ আদির ছাত্রছাত্রী যা আসা বেড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এপরিকি স্কুল ভ্যান অটকি যাইথিবারু ছাত্রছাত্রী গাড়ি কু ঠেলুথিবার মধ্য নজর রহিছি, যাহাকু নেই বহুবার সোশ্যাল মিডিয়ারে লোকে ভিডিও মধ্য ভাইরাল করিথিবা দেখিবাকু মিলুছি। দুই দিন ভিতরে দুই রু তিনিটি ট্রক সাঙ্গকু পরিবার নেই আসুথিবা লোকমানে দুর্ঘটনাগ্রস্ত হয়ে গড় হাত ভাঙ্গি ডাক্তারখানারে চিকিৎসিত মধ্য হেউথিবা নজর রহিছি। অল্প বর্ষা হেলে রাস্তারে যিবা আসিবা কষ্টকর হয়ে পড়িছি। এই রাস্তা মরণযন্তা পালটি যাইথিবারু এহার নির্মাণ পাই বারম্বার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যাইথিলে মধ্যে কোনসি সুফল মিলু নাহিঁ। ফলরে বরপালির অধিকার ফাউন্ডেশনর ডাকরারে ব্রিজ নিকটরে অনির্দিষ্ট কাল পাই গণধারণা আরম্ভ করা যাইছি। এই গণধারণাকু বরপালির বহু সংগঠন বুদ্ধিজীবী সচেতন নাগরিক সমর্থন জনাই ধারণারে সামিল হইছন্তি। প্রকাশ থাও কি পূর্বরু এই নির্বাচন মণ্ডলীরে মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নির্বাচন জিতি সারিছন্তি। তথাপি বরপালি ওভারব্রিজ নির্মাণ তথা অঞ্চলর বিকাশ ধারাকু নেই আগেই নেবার গতি ধিমে যাওথিবা নেই জনসাধারণের চর্চার বিষয় সাজিছি। ব্যুরো রিপোর্ট বিটিভি ওড়িয়া। ওভারব্রিজ র দুই সাইড রোড কেতে কদর্য সেথি লাগি মতে চালা যে হইছে। রোড হউ ওভারব্রিজ হউ দুই সাইড রোড ভাল হউ বহুত লোকর অসুবিধা হচ্ছে। এটা নেতা মন্ত্রী আমার গাঁর পরে চেয়ারম্যান গাঁর এমএলএ মন্ত্রী আর আমার বরপালি এড়ে অসুবিধা না হচ্ছে যে তারক রাখিনে দিছবা এতে অসুবিধা না পব্লিক গাঁ গলি কেতে অসুবিধা কেতে গাড়ি মোটর নেতা ফুলতে আছে তার টিকে বিবেক জ্ঞান হেবার কথা যে নিতু গাঁর মন্ত্রী এমএলএ চেয়ারম্যান সবু হ্যাঁ সেটি যেতে দিন তো এটা নেব না বা এতে দিন তো দিন পয়সা।